নির্বাচনে থাকবো কিনা সময়ই বলে দেবে বললেন জিএম কাদের। ভাঙা সুটকেস কি জাদুর বাক্স হয়ে গেল নাকি বললেন প্রধানমন্ত্রী। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ বলছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। জনগণের আন্দোলনের ঝড়ে লন্ডভন্ড হবে ডামি নির্বাচনী মঞ্চ। ওবায়দুল কাদেরের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বললেন রিজভি। এবং সর্বশেষ জানিয়ে দেব ফাইনাল খেলা 7 জানুয়ারি বিএনপিকে চিরতরে লাল কার্ড বললেন ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনে থাকবো কিনা সময়ই বলে দেবে বললেন জিএম কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থাকবে কিনা তার সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার দুপুরে রংপুরের কাতারিবাজার কোর্ট এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, নির্বাচনে না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা, সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনে শেষ পর্যন্ত থাকেন না। কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা করেন না, কেউ এমনিতেই বসে যান। জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশ আছে, যারা নির্বাচন করতে চান করতে পারেন, নির্বাচন করতে না চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের কারণ সম্পর্কে জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রার্থিতা প্রত্যাহার হুমকির কারণেও হতে পারে, অর্থের অভাবেও হতে পারে, অনেক প্রার্থী অর্থশালী হয়ে থাকে না, অর্থের কারণেও অনেকে নির্বাচন থেকে সরে যায়। ভাঙা সুটকেস কি জাদুর বাক্স হয়ে গেল নাকি বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতাদের দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, জিয়াউর রহমান নাকি ভাঙা সুটকেস রেখে গিয়েছিলেন, তা ভাঙা সুটকেস কি জাদুর বাক্স হয়ে গেল নাকি, যেখান থেকে টাকা বেরোয়। রাজধানীর কলাবাগান মাঠে সোমবার বিকালে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, অস্বাভাবিক সরকার হলে তাদের মূল্য বেড়ে যায়, আমরা নাকি তাদের মূল্য বুঝি না, আর কত মূল্য তা মেপে দেখতে হবে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা নির্বাচনে হেরে যাবে বলে ভোট বানচালে ষড়যন্ত্র করছে, বিদেশিদের ধর্ণা ধরছে, আন্দোলনের নামে নাশকতা করছে, নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নেই। প্রধানমন্ত্রী সবাইকে 7 জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান, বলেন সকাল সকাল ভোট দেবেন, কোন ষড়যন্ত্র আমাদের উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা এ সময় ঢাকার সংসদীয় আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ বলছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা। শান্তিপূর্ণ রাজনীতি ছাড়া কোনোভাবেই সংঘাতের পথে যাওয়া যাবে না, কোনো ব্যক্তিকে ভোট প্রদান থেকে বিরত রাখা যাবে না। সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ জনগণ। সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনকালীন মানবাধিকার সংরক্ষণ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডক্টর কামালউদ্দিন আহমেদ সভায় বলেছেন, যা সত্য নয় তার বিরুদ্ধে কথা বলার অধিকার মানুষের রয়েছে, এটি মানবাধিকার এবং সে অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে হবে। রাজনৈতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা থাকবে, আলোচনা সমালোচনা হবে, বাদানুবাদ হবে, এটা স্বাভাবিক। সহিংসতা মুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, নাগরিক সমাজ সহ সব অংশীদারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। যে কোনো গুজব শুনলে যাচাই করে পদক্ষেপ নেয়ার বিষয়ে উল্লেখ করেন। পাশাপাশি তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনকালে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে গুরুত্ব প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সুরক্ষা বিষয়ক নির্দেশিকা প্রণয়ন করেছে। জনগণের আন্দোলনের ঝড়ে লন্ডভন্ড হবে ডামি নির্বাচনী মঞ্চ। 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যে কোনো সময় জনগণের আন্দোলনের ঝড়ে লন্ডভন্ড হবে ডামি নির্বাচনী মঞ্চ। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডামি নির্বাচনী মাঠে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েও এবার আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না, কারণ জনগণ ইতিমধ্যে ভোট বর্জনের ডাক দিয়েছে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করে গত 15 বছর ক্ষমতায় টিকে আছে, দেশের গণতন্ত্র হত্যা ও দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ীদের হত্যা করেছে।
আওয়ামী লীগের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন নির্যাতন অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ আগামী 7 তারিখ দেশে জনগণ শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে বিদায় করে ঘরে ফিরবে। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে থেকে শেখ হাসিনার পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে 12 দলীয় জোট আয়োজিত গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এসব বলেন। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী 7 তারিখ আপনার একটি সঠিক সিদ্ধান্তে দেশ ও জাতি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের হাত থেকে মুক্তি পাবে। আমরা গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি, তাই এই ডামি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন এবং 7 তারিখ সারাদিন পরিবারকে সময় দিন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নব আলী খান আব্বাস বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে, যে কোনো সময় পালাতে বাধ্য হবে। আগামী 7 তারিখ জনগণ সর্বশক্তি দিয়ে এই পাতানো নির্বাচন প্রতিহত করবে, ইনশাআল্লাহ জনগণের বিজয় সুনিশ্চিত। জনগণকে আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ওবায়দুল কাদেরের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বললেন রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত শনিবার বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা খবর পাচ্ছি নির্বাচন ঘিরে সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুপ্তহত্যার দিকে যাবে। এ প্রসঙ্গে রিজভী বলেন, ওবায়দুল কাদেরের এ বক্তব্য ক্ষমতাসীনদের গভীর ষড়যন্ত্র ও নীল নকশার অংশ। নিজেরা অপকর্ম করে অন্যর ঘাড়ে এর দায় চাপানোর যে রাজনীতি তারা সেটা আবারও পুনরাবৃত্তি করার চক্রান্ত করছে। বিএনপি নিয়ে ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তা ন্যাক্কারজনক, নিন্দনীয় ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রিজভী আরো বলেন, কারা সন্ত্রাসী কায়দায় সব দল বন্ধ করে, সংবাদপত্র বন্ধ করে, কথা বলার স্বাধীনতা স্তব্ধ করে বাকশাল করেছিল সেই ইতিহাস এদেশের জনগণ জানে। গুম, গুপ্তহত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঐতিহ্য আওয়ামী লীগের। বিএনপি এদেশের গণতন্ত্র ও জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, যারা গুপ্তহত্যা সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখেই গুপ্তহত্যার কথা মানায়। সেজন্যই ওবায়দুল কাদের হয়তো তাদের নীল নকশার অংশ হিসেবে গুপ্তহত্যার বিষয়ে আগাম পরিকল্পনাটি বলে ফেলেছেন। তা না হলে তিনি কি করে জানলেন বিএনপি গুপ্তহত্যা ঘটাবে? ফাইনাল খেলা 7 জানুয়ারি বিএনপিকে চিরতরে লাল কার্ড বললেন ওবায়দুল কাদের। বিএনপি পালিয়ে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 7 তারিখে এদের চিরতরে লাল কার্ড দিয়ে বিদায় জানাতে হবে। সোমবার বিকালে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে হবে খেলা, বিএনপি কোথায়? মাঠে আছে, কোথায় গেছে? পালিয়ে গেছে। খেলা থেকে বাদ ফাউল করে লাল কার্ড খেয়েছে, লাল কার্ড খেয়ে 28 তারিখেই বাদ। ফাইনাল খেলা 7 জানুয়ারি, খেলা হবে 7 তারিখে। তিনি বলেন, এদেরকে লাল কার্ড দেখিয়ে বের করে দিতে হবে বিএনপি স্বাধীনতা বিরোধী লুটতরাজ দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারী। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমাদের প্রিয় মাতৃভূমি পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না। খেলা হবে জোরদার খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে। কাদের বলেন, নির্বাচন বিরোধীরা অস্ত্র নিয়ে আসো, আগুন নিয়ে আসো, ওই হাত পুড়িয়ে দেব, অস্ত্র নিয়ে আসা হাত ভেঙে চুরে দেব আমরা।